আফগানিস্তানে স্বাধীনতা দিবসে কোনাল প্রদেশে তিনজনকে গুলি করে খুন করলো তালিবানরা। আহত হয়েছেন দুজন। আফগানিস্তানের পতাকা তোলার সময় গুলি করে খুন করা হয়। তালিবান পতাকা খোলার চেষ্টা করা হচ্ছিল এমনই পাল্টা দাবি করেছে তালিবান। আফগানিস্তানের স্বাধীনতা দিবসে কোনাল প্রদেশে তিনজনকে গুলি করে খুন করা হলো। তালিবানরা। আহত হয়েছেন দুজন। আফগানিস্তানের পতাকা তোলার সময় গুলি করে খুন করা হয় তাদের। তালিবান পতাকা খোলার চেষ্টা করা হচ্ছিল পাল্টা দাবি করেছে তালিবান। এখনো অনেকেই আটকে রয়েছেন আফগানিস্তানে, আবার অনেকেই দেশে ফিরতে পেরেছেন। এমন তিন জায়গার ছবি আপনাদের দেখাবো। একদিকে মাস ছয়েক আগে কর্মসূত্রে কাবুলে যান নদিয়ার তাহেরপুরে কৃষ্ণ দাস এবং অশোক ঘোষ, দুজনেই মার্কিন দূতাবাসে রান্নার কাজ করতেন। বর্তমানে তারা সেখানেই আটকে রয়েছেন। আতঙ্কে রয়েছে তাদের পরিবার। বারবার যোগাযোগের চেষ্টা করা হচ্ছে এমনই জানিয়েছেন কাবুলে আটক ভারতীয় স্ত্রী। কবে ফিরবে ঘরের ছেলে, এখন সেই অপেক্ষাতেই রয়েছে কাবুলে আটক ভারতীয়দের পরিবার। অন্যদিকে কাবুল থেকে ছুটিতে দেশে ফিরেছেন বারুইপুরের কল্যাণপুরের দুই বাসিন্দা জয় গোমস এবং রঞ্জিত গোমস। এক বছর আগে দুজনেই মার্কিন সেনার খাবার তৈরির কাজ পেয়ে কাবুলে গিয়েছিলেন। জয় গোমস 13 আগস্ট বাড়ি ফেরেন। আগামী 3রা সেপ্টেম্বর ছুটি শেষে তার আবার যাওয়ার কথা ছিল। এই অবস্থায় আর না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অন্যদিকে রঞ্জিত গোমস জানান, পরিস্থিতি খারাপ হওয়ার কারণে তিনি যে কোম্পানির হয়ে কাজে গিয়েছিলেন তারাই ফেরার ব্যবস্থা করেন। এরই পাশাপাশি আফগানিস্তান এখন তালিবানিস্তান। আতঙ্কে বুক কেঁপে উঠছে আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের পরিবারগুলির। কাবুলে আটকে রয়েছেন উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের জয়ন্ত বিশ্বাস, বিদ্যুৎ বিশ্বাস, পলাশ সরকার এবং প্রবীর সরকার, সকলেই হোটেলে কাজ করতেন। আফগানিস্তানে কাবুলে কতদিন আগে গেছে? 6 মাস আগে। কি কাজে ওখানে? কুকে। তো এখন বর্তমান কি পরিস্থিতি, কি অবস্থা আছে? এখন ওই বাড়ি আসার জন্য বেরোচ্ছে, আবার আটকে যাচ্ছে, আবার চলে যাচ্ছে। ফ্লাইট 2 বার ক্যান্সেল হয়ে গেল, আসতে পারছে না। কালকে রাতেও গেছে, আবার ওখানেও আটকে পড়েছে রাস্তা জ্যাম বলে। কথা ওই একটা দুটো কথা হচ্ছে, ঠিক করে কথা হচ্ছে না, কথা বলতে পারছে না। অডিও কল করছে, ভিডিও কল করছে না। বললো যে রাস্তা জ্যাম, গুলিগালা চলছে এদিক ওদিক, তো ওর জন্য বেরোতে পারছে না এখন। এখন বাড়ির পরিস্থিতি দেখছেন, তোর মা বাচ্চাটা সবার পরিস্থিতি খুব খারাপ। মানে আমরা চাই ও ভালোভাবে যেন বাড়িতে চলে আসে সুস্থ শরীরে, আর কিচ্ছু যায়। এখন তো ভয়াবহই খুব অবস্থা। যোগাযোগ করছে সারাদিন, একবার বা দুইবার করছে, ফোন করলে ফোনটা কেটে দিচ্ছে, কথা বলছে না ঠিকঠাক। আতঙ্কের মধ্যেই আছি আমরা সবাই। দুইজন আছে।